সালাম আলাইকুম, কে আছে সবাই? আশা করি আপনার সকলেই ভালো আছেন। সো বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ তো নতুন করে একটি সার্কুলার প্রকাশ করেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিব। কারা কারা আবেদন করতে পারবেন, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, আবেদনের ডেট কবে থেকে শুরু এবং কবে শেষ হবে, কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, বিস্তারিতভাবে কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। সো আপনারা যারা সরকারি চাকরির সার্কুলারের জন্য অপেক্ষা করেছিলেন, হয়তো বা তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হতে পারে। আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো প্রতিনিয়ত আপডেট সকল নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো কথা না বাড়িয়ে আমরা মূল যে সার্কুলারটি রয়েছে আজকের ভিডিওর জন্য, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয় এখানে নতুন করে একটি সার্কুলার প্রকাশ করেছে। যেটা মজার বিষয় হচ্ছে, বাংলাদেশের সকল জেলার প্রার্থী কিন্তু এই পদগুলোর ক্ষেত্রে আবেদন করতে পারবেন। যেমন পদ সংখ্যা এখানে টোটাল পদ রয়েছে হচ্ছে 7টি, এবং 7টি পদের ভিতরে লোক নিয়োগ দেবে টোটাল 31 জন সারা বাংলাদেশ থেকে। তো আমরা এখন এক এক করে পদগুলো দেখে নিই। যেমন 1 নম্বরে যে পদটি রয়েছে, শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে 13 নম্বর গ্রেডে বেতন প্রদান করা হবে, 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য অবশ্যই আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা হতে হবে, এবং পাশাপাশি শার্টলিপি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ, পাশাপাশি বাংলায় 50 শব্দ লেখার এক্সপার্ট হতে হবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ লেখার এক্সপার্ট হতে হবে। সর্বোচ্চ বয়সীমা 30 বছর রয়েছে, তবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর। 2 নম্বরে রয়েছে ক্যাশিয়ার, এখানে 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এডুকেশন যেটা লাগবে, বাণিজ্যিক বিষয়ের উপরে অবশ্যই আপনাকে ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। 3 নম্বরে রয়েছে উচ্চমান সহকারী, এখানে 14 নম্বর গেটে 4 জন লোক নিয়োগ দেওয়া হবে, এবং এটার ক্ষেত্রেও কিন্তু আপনাকে স্নাতক কমপ্লিট করা থাকতে হবে, বয়সসীমা সর্বোচ্চ 30 বছর। 4 নম্বরে রয়েছে হিসাব সহকারী, এখানে 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে, এটার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ACSE পাশের সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়সসীমা 30 বছর, সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 5 নম্বরে রয়েছে কার্য সহকারী, এখানে 16 নম্বর গ্রেডে 3 জন লোককে নিয়োগ দেওয়া হবে, এই পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনার আবেদন করতে পারবেন, পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং 6 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 16 জন লোককে নিয়োগ দেওয়া হবে এবং 16 নম্বর গ্রেডে বেতন প্রদান করা হবে, এই পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, তার মানে আপনার ACSE পাশের সার্টিফিকেট থাকতে হবে, পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, এবং মন্ত্রণালয় বা নিয়োগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদে নিয়োগ বিধিমানা 2019-এর তফসিল 2 এবং 3 অনুযায়ীকৃত পরীক্ষায় উত্তীর্ণ, এবং পরীক্ষার মুদ্রাক্ষর প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20, বাংলায় 20 শব্দ লেখার এক্সপার্ট হতে হবে, সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। 7 নম্বরে রয়েছে গাড়ি চালক, এখানে টোটাল 4 জন লোককে নিয়োগ দেওয়া হবে, 16 নম্বর গ্রেডে বেতন প্রদান করা হবে, এই পদের ক্ষেত্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট, আপনার যদি GSE পাশের সার্টিফিকেট থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন, পাশাপাশি হালকা গাড়ি চালানোর দক্ষতা এবং লাইসেন্স থাকতে হবে, সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। 1 নম্বর থেকে শুরু করে আমরা 7 নম্বর পদ পর্যন্ত যে সকল পদগুলো দেখে নিলাম, এই সকল পদের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন। তো আমরা এখন দেখে নিব আবেদনের প্রক্রিয়াটি। যেমন অনলাইনের মাধ্যমে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণভাবে সাবমিট করতে পারবেন। আবেদনটি সাবমিট করা শুরু হবে 23/11/2023 সকাল 10টা থেকে, তার মানে হচ্ছে আজকে থেকেই আবেদন করা শুরু হয়েছে সকাল 10টা থেকে, এবং আবেদন করা শেষ হবে 15/12/2023 বিকাল 5টা পর্যন্ত। আপনাদেরকে আবেদন করার জন্য সময় দেওয়া হবে। তো আবেদন করার জন্য জাস্ট সিম্পলি এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পারছেন, bejt.teletor.com.bd, এই সাইডের মাধ্যমে গিয়ে কিন্তু আপনার আবেদনটি সাবমিট করতে হবে। সো বরাবরের মতনই আপনাদের সুবিধার্থে এই সার্কুলার লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওইখান থেকে ক্লিক করে ইজিলি আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করতে পারবেন। পাশাপাশি এই সেম লিঙ্ক থেকে কিন্তু আপনারা চাইলে আমি যে সার্কুলারটি আপনাদেরকে দেখালাম, এই সার্কুলারটি পুনরায় ডাউনলোড করে আপনারা নিজের মতো করে দেখে নিতে পারবেন। সো এটাই ছিল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ নতুন যে সার্কুলারটি প্রকাশ করেছে, এটা সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। ভিডিওটি ভালো হলে অবশ্যই এটা লাইক করে দিবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো জব সার্কুলার তথ্য নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।